আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আলোচনা করব কবুতরের খাবার নিয়ে। কবুতরকে কী খাবার দিবেন, কী খাবার দিলে কবুতর সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই সাথে আলোচনা করব কবুতরকে প্রতিদিন কত বেলা খাবার দিবেন। আরও আলোচনা করব একটি কবুতর সারা দিনে কতটুকু পরিমাণ খাবার খেতে পারে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন, না টেনে দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিওতে আসা যাক। মূল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমার হাতে খাবার দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিজের হাতে মিক্স করা খাবার। তো এক একজন এক একভাবে খাবার তৈরি করে থাকে, সবার খাবার মিক্স করা একরকম না। আমি যেরকমভাবে কবুতরকে খাবার দেই, অনেকে এরকমভাবে খাবার দেয় না, একটু ভিন্নভাবে খাবার দেয়। তো খাবারের মিক্সের দিকে একটু তার আগে যেটা বলি, কবুতরের গরমের খাবার এবং শীতের খাবার কিন্তু একরকম না। আমরা গরমকালে কবুতরকে যেই খাবারটা খাওয়াই, শীতকালে কিন্তু এই খাবারটা আমরা কী করি, খাওয়াই না। তো আমি এই মুহূর্তে যে খাবারগুলো দেখাচ্ছি, এই খাবারগুলো হচ্ছে শীতের খাবার। শীতের খাবার কেন, এখানে দেখেন সব কিছু আছে। এখানে সরিষার পরিমাণটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন, সরিষা আছে, রেজা আছে, বাজরা আছে, গম আছে, ভুট্টা আছে, মুসুরির ডাল আছে, সূর্যমুখীর বীজ আছে, আরও অনেক পরিমাণ এখানে খাবার আছে। তো এখানে দেখেন গরমকালের খাবার, গরমকালের খাবারে মূলত বেশিরভাগ আপনার থাকে কি, গম থাকে, ভুট্টা ভাঙা থাকে, সেই সাথে আপনি সুলা বুট দিতে পারেন বা ডাবড়ি দিতে পারেন। এটা হচ্ছে গরমকালের খাবার। এই গরমকালে কিন্তু আপনি সরিষা, তারপরে হচ্ছে রেজা, বাজরা, তারপরে আপনার মসুরির ডাল, এই খাবারগুলো মিক্স করবেন না। এই খাবারগুলো গরমকালে কবুতরকে দেওয়া যাবে না, কারণ কি, গরমকালে এমনিতেই গরম থাকে। সেই সাথে যদি কবুতরকে আপনি তৈলাক্ত খাবার খাওয়ান বা গরমকালে খাবার দেন, সেই ক্ষেত্রে কি হয়, কবুতর অতিরিক্ত এই আপনার গরম খাবারের কারণে কবুতর স্ট্রোক হতে পারে বা কবুতরের শরীরে সমস্যা হয়ে যেতে পারে। তো গরমকালের খাবার এবং শীতকালের খাবার কিন্তু একরকম না। তো বুঝাতে পারলাম যে গরমকালের খাবার আর শীতকালের খাবার কি। তো অনেক এই খাবারগুলো আপনারা কোথায় পাবেন, অনেক সময় দেখবেন আমাদের এখানে এই খাবারটা, মিক্স খাবারটা পাওয়া যায়। একটি হচ্ছে যে মিক্স খাবার পাওয়া যায় নর্মাল, যেটা সেটা হচ্ছে আপনার 35 টাকা কেজি। আর আমার এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটা হচ্ছে আপনার 80 টাকা কেজি। তো এই খাবারটা 80 টাকা। এই এরকম খাবার আরও একটা আছে, সেটা হচ্ছে 60 টাকা কেজি। সেই সাথে আমি এই খাবারটা 80 টাকা কেজি আনার পরও এখানে আমি কিন্তু এক্সট্রাভাবে কিছু সরিষাটা একটু বেশি দিয়েছি, কারণ এগুলো শীতকালের খাবার ছিল, শীতকালে খাওয়ানোর জন্য এনেছিলাম। তো বুঝাতে পারলাম। তো একটি কবুতরকে বা আপনারা যে কবুতর পালন করছেন, এই কবুতরকে দৈনিক কত বেলা খাবার দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করা যাক। আপনি কবুতরকে দৈনিক এক বেলা খাবার দিবেন, মানে আমি আমার কবুতরকে এক বেলা দিই, মাঝে মাঝে দুই বেলা দিই, কখন দুই বেলা দিই, কখন এক বেলা দিই। তো অনেকে কবুতরকে আপনারা কী করেন, আপনার দৈনিক তিন বেলা এই খাবার দিয়ে থাকেন, বা এরকম পরিমাণ খাবার দেন যে সারাদিন পর্যন্ত তারা খাবার খেতেই থাকে, খেতেই থাকে, এরকম পরিমাণ খাবার দেন। আসলে এরকম পরিমাণ খাবার দেওয়া যাবে না, প্রতিদিন সকালবেলা কবুতরকে খাবার দিবেন। খাবার দিবেন কবুতরকে, দুইটি কবুতরকে প্রায় আপনার 50 গ্রামের মতো খাবার দিবেন, বা দুই মুঠো খাবার দিবেন দুটি কবুতরের জন্য। তারা এই খাবারগুলো খাবে, খাবার পর তাদের খাবারের পাত্রটা খালি হয়ে যাবে, কারণ খাবারটা একটু কম দেওয়ার কারণে। আর যদি বেশি খাবার দেন তারা কী করবে, যদি বেশি খাবারটা দেন তাহলে তারা তাদের পছন্দের খাবারগুলো খাবে, এবং যেগুলো পছন্দের না সেই খাবারগুলো রেখে দিবে, তারপরে সেই খাবারগুলো তারা নষ্ট করে। তো প্রতিদিন দুই বেলা খাবার দিবেন, অল্প অল্প করে খাবার দিবেন, অল্প অল্প করে খাবার দিবেন, সকালে কিছু খাবার দিবেন তাদের পেটে যাতে খিদা থাকে, থাকার পরে বিকেলবেলা আবার খাবার দিবেন। এরকমভাবে খাবার দিলে খাবারটা অপচয় কম হবে, নষ্ট কম হবে। এরকমভাবে খাবার আমি মূলত দিয়ে থাকি। তো আমি যে সকল কবুতর বাইরে ছেড়ে পালন করি, এ সকল কবুতরকে আমি দৈনিক এক বেলা খাবার দিয়ে থাকি। আর যে সকল কবুতর খাঁচায় থাকে বা ডিম বাচ্চা করছে বা নিচে বাচ্চা আছে, সে সকল কবুতরকে আমি দৈনিক দুই বেলা খাবার দিয়ে থাকি, কারণ তাদের নিচে যেহেতু বাচ্চা আছে তো তাদেরকে খাবারটা একটু বেশি পরিমাণ দিয়ে থাকি। আর দৈনিক এক বেলা খাবার দিলে কোনো প্রকার সমস্যা নাই, কারণ কবুতর একটু পাতলা থাকবে, একটু স্লিম থাকবে, থাকার ফলে কবুতরটা সুস্থ থাকবে এবং উঠতে পারবে ভালো সময়। এই কারণে মূলত দৈনিক কবুতরকে এক বেলা খাবার দেওয়া। অর্থাৎ এখন আসা যাক, কবুতর আপনার সারাদিনে একটি কবুতর কতটুকু পরিমাণ খাবার খেতে পারে। তো এক এক কবুতর এক এক পরিমাণ খাবারগুলো খেতে পারে। তো কিছু কবুতরের আপনার রুচি ভালো বা কবুতর রুচি শূন্যতা নাই, সেই কবুতরগুলো একটু খাবার বেশি খেতে পারবে। যেমন একটি কবুতর 10 গ্রাম খাবারও খায়, আবার কিছু কিছু কবুতর আছে আপনার 20 গ্রাম 30 গ্রাম, আবার কিছু কবুতর আছে 50 গ্রাম খাবার দৈনিক খেতে পারে। তো একটি সুস্থ কবুতর
ভালো কবুতর আপনার 40 গ্রাম খাবারের মতো প্রতিদিন খেতে পারবে। সে যদি খাবারে রুচি না থাকে সে ক্ষেত্রে কবুতর 10 গ্রাম খাবার খাবে বা 20 গ্রাম খাবার খাবে, তবে একটি কবুতর সারা দিনে 50 গ্রামের মতো খাবার খায় বা খাবারটা খেতে পারে এবং কবুতরটা ভালো থাকবে। তো আশা করি বুঝাতে পারছি একটি কবুতর দৈনিক কতটুকু খাবার খাবে। আর যদি মনে করেন যে আপনার কবুতর সেরকম পরিমাণ খাবারটা খাচ্ছে না বা কবুতর খাবার খেতে চায় না, কম খাচ্ছে, তাহলে আপনারা কবুতরকে আপনারা যে রুচি কবুতরকে রুচি বাড়ানোর জন্য যে সকল খাবার আছে বা যে সকল ওষুধ আছে সেই ওষুধগুলো ইউজ করবেন। তো রুচি বাড়ানো নিয়ে আমার অনেক ভিডিও আছে, কবুতর যদি খাবার খেতে না চায় তাহলে কী ধরনের ওষুধ ইউজ করবেন, তো সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা চাইলে একটু চ্যানেলে যেয়ে দেখে আসবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, ওইখান থেকেও আপনারা চাইলে দেখতে পারেন। তো রুচির জন্য আপনারা লেবু মিশ্রিত পানি খাওয়াতে পারেন বা কারমিনা খাওয়াতে পারেন বা আরও অনেক ধরনের খাবারই ওষুধই আছে, এগুলো আপনারা দেখে কবুতরকে খাওয়াবেন। তো এখন খাবারের বিষয়ে আসি, যে আমি এখন কি আলোচনা করলাম, আলোচনা করলাম যে কবুতরকে কী খাবার দিবেন, শীতকালে কী খাবার দিতে হয়, গরমকালে কী খাবার দিতে হয়, কীরকম পরিমাণ মিক্স খাবার দিতে হয়, তারপরে একটি কবুতরকে দৈনিক কতবেলা খাবার দিবেন, কোন কবুতরকে দৈনিক একবেলা খাবার দিবেন, কোন কবুতরকে দৈনিক দুইবেলা খাবার দিবেন, এবং একটি কবুতর দৈনিক আপনার কতটুকু খাবার খেতে পারে এ বিষয়ে আলোচনা করলাম। তো এমনও কিছু কবুতর পালনকারী আছে যারা নাকি কবুতর পালন করে, তারা কী করে কবুতরকে এই খাবারগুলো দিয়ে থাকে না, কবুতরকে তারা নর্মালভাবে কী দেয়, শুধু গম খাওয়ায়। আবার কিছু কিছু লোক আছে ভুট্টা খাওয়ায়, কিছু কিছু লোক আছে যারা নাকি কবুতরকে শুধু চাউল খাওয়ায়। তো এইগুলা করা যাবে না, কবুতরকে শুধু চাউল খাওয়ালে কবুতর আপনার সুষম খাবার পাবে না, কবুতরের শরীরে আপনার পুষ্টি পাবে না, বা তো কবুতরের শরীরে অনেক ধরনের ঘাটতি থাকবে, পুষ্টিশূন্যতা ঘাটতি থাকবে। কবুতরকে অবশ্যই সবসময় মিক্স খাবার দেওয়ার চেষ্টা করবেন, কবুতরকে মিক্স খাবার দিলে সব ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, মিনারাল যে ধরনের ঘাটতি আছে সবগুলো কবুতর পাবে। আর যদি মনে করেন যে না কবুতরকে শুধু গম খাওয়াবেন, তাহলে তো আপনার কবুতরের যে সকল সব যে সকল আপনারা ইয়া পাওয়ার দরকার, পুষ্টি পাওয়ার দরকার, সে সকল পুষ্টি কিন্তু কবুতর পাচ্ছে না। তো অবশ্যই কবুতরকে সব ধরনের খাবার দিতে হবে। কবুতরকে অনেকে শুধু সরিষা খাবার, কবুতরকে সরিষা, গম, ভুট্টা বা এ ধরনের খাবার একা দিবেন না, মানে শুধু এই খাবারগুলোই দিবেন না, কবুতরকে অবশ্যই মিক্স খাবার দিবেন। সব ধরনের খাবার যখন দিবেন কবুতরের সব ধরনের পুষ্টি পাবে শরীরে। কবুতর যদি খাবার থেকে পরিপূর্ণ পুষ্টিটা না পায়, কবুতরকে যদি যতই ওষুধ ইউজ করে না, অনেকে আমরা প্রচুর পরিমাণে ওষুধ ইউজ করে থাকি কবুতরকে, ভিটামিন, ক্যালসিয়াম, তো ওই সকল ওষুধে কোনোই কাজে আসবে না কবুতরকে যদি সুষম খাবার এবং ভালো খাবারটা না দিতে পারেন। তবে হচ্ছে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে আজকের ভিডিওটা, তো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন, যদি বুঝতে না পারেন দ্বিতীয়বার ভিডিওটা আবার দেখবেন তাহলে বুঝতে পারবেন, তারপরেও যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, বা কোথায় বুঝতে ভুল হয়েছে বা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিও থেকে একটা লাইক দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।